স্বর্গীয় কেদার সিং এর স্মরণে গারুলিয়া আয়োজিত হলো স্মরণ অনুষ্ঠান। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। 2002 সালের 17 ডিসেম্বর প্রয়াত হন গারুলিয়া পৌরসভার তৎকালীন পৌরপ্রধান কেদার সিং। তার স্মরণে প্রতি বছর আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে কৃতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রতি বছরের মতো এবছরও গারুলিয়া পৌরসভার সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ 1200 মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায়, রাজ্য বিজেপির সহসভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, কেদার সিং এর পুত্র তথা বিধায়ক সুনীল সিং, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি উমাশঙ্কর সিং, বিজেপি নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য, অরুণ ব্রহ্ম, বিজেপি নেত্রী মীনা সিংহ, ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সৌরভ সিং, বিজেপি যুব নেতা আদিত্য সিং, কুন্দন সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মাননীয় সাংসদ মনিফা মুবারক, উমাশঙ্কর সিংজি তাকে নিজের হাত দিয়ে স্কলারশিপ তুলে দিচ্ছেন, এইদিকে ঘুরে এইদিকে ঘুরে দাদা দেখায় দাদা ঢাকা গাছে শাহিদ প্রবীণ দাদা যা গারুলিয়া মেন রোডের ছাত্রী তাকে মীনা সিংজি সম্ম স্কলারশিপ তুলে দিচ্ছেন। এবার থেকে তানিশা মাসপুর তাকে রবীন ভট্টাচার্য মহাশয় নিজের হাত দিয়ে